ফেসবুকে মুভি ক্লিপ সিরিয়াল ভিডিও আপলোড করে প্রতি মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কোনো প্রকার ভিডিও না বানিয়ে, ফেস না দেখিয়ে, নিজের ভয়েস ব্যবহার না করে আপনি আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে সিরিয়াল মুভি আপলোড করে প্রতি মাসে হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। এখন আপনারা বলতে পারেন, ভাই ভিডিও না বানিয়ে, ফেস না দেখিয়ে, নিজের ভয়েস ব্যবহার না করে আর্ন করতে পারবো সেটা বুঝলাম, কিন্তু ভিডিও পাবো কোথায়? ভিডিও কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এডিট করে ভিডিওটি আপলোড করলে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না, সমস্ত ক্রাইটেরিয়া এই ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আর কথা বাড়াবো না, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রিতে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন। সার্চ বারে লিখবেন, বাংলায় লিখতে হবে প্রতিদান সিরিয়াল বিএ। জাস্ট লিখবেন প্রতিদান সিরিয়াল বিএ, লিখে সার্চ করবেন। আপনাদের মাঝে এই ভিডিওগুলি চলে আসবে। এখন আপনারা একদম উপরের ডান দিকে একটি থ্রি ডট লাইন দেখতে পারবেন, এই যে এখানে এই থ্রি ডট লাইন, এখানে একটা ক্লিক করে দিবেন। দিয়ে উপরে দেখতে পারতেছেন এই এখানে সার্চ ফিল্টার্স, এখানে একটা ক্লিক করে দিবেন। আপনাদের মাঝে জাস্ট এই ইন্টারফেসটি শো করবে। এখানে দেখতে পারবেন ক্রিয়েটিভ কমেন্টস নামের একটা অপশান আছে, এখানে ক্লিক করে নিচে অ্যাপ্লাই এখানে সিলেক্ট করে দিবেন। আপনার মাঝে এই ইন্টারফেসটি শো করবে, এখান থেকে একটা ভিডিও ওপেন করে দেখবেন। আমি ওপেন করে দেখাচ্ছি। ভিডিওটি ওপেন করা হলে আপনারা ভিডিওর যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলের উপরে একটা ক্লিক করবেন। এখানে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন এই যে অপশনটা লাইসেন্স ক্রিয়েটিভ কমেন্টস, এই লাইসেন্সটা যদি থাকে তাহলে বুঝবেন এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না। এই ভিডিওটা আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা এরকম অনেক ভিডিও এখানে পাবেন, এই যে এখানে অনেক ভিডিও আসবে, আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে নেবেন। মানে ভিডিওটা প্লে করে ভিডিও টাইটেলে ক্লিক করে দেখবেন যে ভিডিওর মধ্যে লাইসেন্স আছে কি না, যদি লাইসেন্স থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটা ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন, এর জন্য ভিডিওর এখানে দেখতে পারবেন এই যে একটি শেয়ার অপশন, এই শেয়ার অপশনে ক্লিক করে দিবেন। এই ইন্টারফেসটি শো করার পর এখানে কপি লিংক, এখানে ক্লিক করবেন। লিংকটি কপি হয়ে গেলে এখান থেকে সরাসরি বেরিয়ে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। সার্চ বারে লিখবেন YOUTUBE ইউটিউব ভিডিও ডাউনলোড, ইউটিউব ভিডিও ডাউনলোড লিখে সার্চ দিলে আপনাদের মাঝে একটি ইন্টারফেস আসবে, একটা সার্চ বক্স থাকবে, তার পাশে সাবমিট অপশন থাকবে। সেই সার্চ বক্সে আপনারা লিঙ্কটি পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন। আমি ভিডিওটি ডাউনলোড করা অপশনটা দেখাচ্ছি না, কারণ ভিডিও ডাউনলোড করা অপশনটি দেখালে হয়তো বা কপিরাইট ক্লেম চলে আসবে, এই জন্য আমি দেখালাম না। সো আমি যেভাবে বললাম আপনারা সেভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখান থেকে বেরিয়ে চলে যাবেন। এরপর আপনাদের মোবাইলে থাকা যে কাইনমাস্টার অ্যাপসটি রয়েছে, এই যে কাইনমাস্টার অ্যাপসটি, এই অ্যাপসটি আপনারা ওপেন করবেন। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনারা এই নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন, এই এখানে। দেন আপনাদের মাঝে এই ইন্টারফেসটি শো করবে। ফেসবুকে ভিডিও আপলোড করার যে রেশিওটা রয়েছে সেটা হলো 1:1, এই যে 1:1। এখানে সিলেক্ট করে নিচে ক্রিয়েট এই বাটনে ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে প্রথমে আমাদেরকে একটা পিকচার নিতে হবে, এজন্য এখানে দেখতে পারবেন এই যে মিডিয়া অপশনটা, এই মিডিয়ার উপর ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে।
আপনার গ্যালারিতে যদি কোনো প্রকার পিকচার থাকে সেই পিকচারে সিলেক্ট করে দিবেন, অথবা যদি পিকচার না থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ কাইন্ড মাস্টার থেকে কাইন্ড মাস্টারের, সো এই ইমেজের উপর ক্লিক করবেন। এখান থেকে যে কোনো ইমেজ নিতে পারবেন, আমি একটি ব্ল্যাক ইমেজ নিব, এজন্য ব্ল্যাকের উপরে ক্লিক করলাম। এরপর দেখতে পারবেন এই যে আমার এখানে ব্ল্যাক ইমেজটি চলে এসেছে। এরপর আমরা এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করে আপনাদের মাঝে এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে চেপে ধরে এদিকে টান দিবেন, দিয়ে বড় করে নেবেন ভিডিওটি যত বড় করবেন। আমি আপনাদেরকে দেখার জন্য এক মিনিটের একটি ভিডিও নেই। ইমেজটা টেনে ধরলে এটা ভিডিও আকার হয়ে যাবে, আমি এক মিনিট অবধি নেই। আমার এক মিনিট অবধি নেওয়া হয়েছে, এখন আমি এটা প্রথমে নিয়ে আসি। এরপর আমরা যে ভিডিওটা ডাউনলোড করেছি এই ভিডিওটা এখানে আনতে হবে, সেটা আবার কীভাবে আনবেন এর জন্য এই যে দেখতে পারতেছেন লেয়ার একটি অপশন, এই অপশনে ক্লিক করে দিবেন। ওপরে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন, সরাসরি আপনার মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে। এই গ্যালারিতে আপনি যে ভিডিওটা ডাউনলোড করেছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর ওকেতে ক্লিক করে দিবেন, ওই ভিডিওটা এখানে চলে আসবে। আপনারা জাস্ট এখানে দেখতে পারবেন এই যে অপশনগুলি চলে আসবে, হয়তো কারো কারো ক্ষেত্রে না থাকতে পারে। আমি এখানে একটা ক্লিক করে দেখেন এখন চলে গিয়েছে। ওই অপশনগুলো কীভাবে আনবেন আপনারা জাস্ট ভিডিওর ওপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে সেই অপশনগুলো চলে আসবে। এরপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন স্প্লিট স্ক্রিন, এখানে ক্লিক করে দিয়ে এই যে এখানে অফ অবস্থায় থাকবে, আপনারা এখানে ফুল করে দিবেন। ফুল করে দিলে দেখতে পারতেছেন এখানে আমাদের ফেসবুকের যে মেইন রেশিওটা রয়েছে 1:1, সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় যে কাজ, আবার আমরা এই ভিডিওর উপরে ক্লিক করব, স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পর এই যে এখানে দেখতে পারতেছেন এই যে মিক্সার, মানে ভিডিওর যে সাউন্ডটা রয়েছে, এখানে ক্লিক করে এখানে আপনি বাড়িয়ে দিতে পারবেন অথবা কমিয়েও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে বেরিয়ে চলে যাব। এখন আমরা যে ভিডিওটা এক মিনিটের তৈরি করব, এখন ভিডিওটা যে ভিডিওটা ডাউনলোড করেছি সেটা তো অনেক বড়। এখন আপনি ভিডিওটা কোথার থেকে নেবেন এর জন্য ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করে এদিকে সরে নিতে পারবেন যে আপনি ভিডিওটা কোথার থেকে শুরু করবেন। ধরুন আমি এখান থেকে এই জায়গা থেকে নিব, এজন্য ভিডিওর ওপরে আপনারা ক্লিক করবেন, এইদিকে অপশনগুলো চলে আসবে। ওপরে দেখতে পারবেন এই যে ট্রিম স্প্লিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে ওপরে দেখতে পারবেন এই যে এই অপশনটা ট্রিম লেফট, এখানে ক্লিক করে প্রথমের অংশটুকু কেটে দিবেন। এরপর ভিডিওর ওপরে ক্লিক করবেন, ক্লিক করে ভিডিওটা চেপে ধরে বাঁ দিকে টান দিয়ে প্রথমে নিয়ে আসবেন। সো দেখতে পারতেছেন এখান থেকে আমার ভিডিওটি প্লে হবে। এরপর আমরা যেহেতু এক মিনিটের ভিডিওটা তৈরি করব, এজন্য ভিডিওটা ধরে এই দিকে টান দিব। দেওয়ার পর এক মিনিট অবধি নিয়ে এখন বাকি অংশটুকু কীভাবে কেটে দিব এজন্য আপনারা ভিডিওর ওপরে একটা ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন এই যে অপশনটা ট্রিম স্প্লিট, এইখানে একটা ক্লিক করে দুই নম্বরে দেখতে পারবেন এই যে ট্রিম রাইট, এখানে ক্লিক করে দিয়ে দিলে বাকি অংশটুকু কেটে যাবে, এখানে শুধু এক মিনিটের ভিডিওটা শো হবে। এখন আপনি যদি এখানে কোনো মিউজিক অ্যাড করতে চান, কোনো অডিও অ্যাড করতে চান, এর জন্য এই যে অডিও অপশনটা এখানে ক্লিক করবেন, সরাসরি আপনার গ্যালারির যে অপশনটা আছে সেখানে নিয়ে যাবে। এরপর এখানে সং, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার মোবাইলে যে অডিওগুলি রয়েছে সেই অডিওগুলি শো করবে। ধরুন আমি এই যে এই অডিওটা দিব, এই অডিওটা, এজন্য এই অডিওর উপরে ক্লিক করব। এরপর এই যে এখানে প্লাস, এই প্লাসের উপরে ক্লিক করে দিব, তাহলে আমার এই অডিওটা চলে আসবে। এরপর এখানে আমরা এই যে ক্রসে ক্লিক করে কেটে দিব। দেওয়ার পর দেখতে পারবেন এই যে আমার অডিওটা চলে আসছে, এই যে আমার অডিওটা, এই যে এই আমার অডিওটা চলে আসছে। এরপর এটা একদম বাঁ দিকে টেনে অডিওটা আমরা এক মিনিটে নিব, এজন্য অডিওটার উপরে ক্লিক করে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। দেখতে পারেন এখানে ট্রিম স্প্লিট, এখানে ক্লিক করে ট্রিম রাইট, এখানে ক্লিক করে দিব, তাহলে অডিওটা কেটে যাবে, এটা এক মিনিটের সম্পূর্ণ হয়ে যাবে। এখন আপনারা কীভাবে এটা আপনাদের
মোবাইলের গ্যালারি অবধি নিয়ে যাবেন। এজন্য উপরে দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে আপনি এটা কোন রেজুলেশন এবং ফরম্যাট রেট কোন আকারে নিতে চান, অবশ্যই আপনি ফুল এইচডি 1080 এবং ফরম্যাট নেবেন 30। নেয়ার পর নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ ভিডিও, এখানে ক্লিক করে দিবেন। আপনার মাঝে এই ইন্টারফেসটি শো করবে, এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটি সেভ হওয়া শুরু করবে। এই যে দেখেন ভিডিওটি ডাউনলোড হচ্ছে, দেখতে পারতেছেন আমাদের ভিডিওটি ডাউনলোড কমপ্লিট। এই যে আমাদের ভিডিওটি ডাউনলোড হয়েছে, এখন আমরা এখান থেকে একদম বেরিয়ে চলে যাব। যাওয়ার পর এখন আমরা যেই ভিডিওটা এডিট করলাম, এই ভিডিওটা ফেসবুকে আপলোড করার জন্য আপনাদের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ভিডিওটি আপলোড করার জন্য এখানে দেখতে পারবেন এই যে ওয়ার্ডস ওয়ান ইওর মাইন্ড, এখানে ক্লিক করে দিবেন। আপনাদের মাঝে এই ইন্টারফেসটি শো করবে, এখানে দেখতে পারবেন ফটো অ্যান্ড ভিডিও, এখানে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখন আমরা যেই ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা সেই ভিডিওতে সিলেক্ট করে দিব, আপনিও সেই ভিডিওতে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পারবেন ভিডিও টাইটেল অ্যাড করতে পারবেন। এখন ভিডিও টাইটেল কোথায় পাবেন আমি সাজেস্ট করব, আপনারা ইউটিউব থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছেন তার নিচে দেখতে পারবেন টাইটেল লেখা আছে, সেই টাইটেলটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। দিলে আপনাদের টাইটেলটা কমপ্লিট হবে। এরপর একদম উপরে দেখতে পারবেন পোস্ট একটি অপশন, এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটি পোস্ট হয়ে যাবে। সো বন্ধুরা, এভাবে আপনারা কোনো প্রকার ভিডিও তৈরি না করে ভিডিও ডাউনলোড করে আপনারা ফেসবুকে আপলোড করে মাসে হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।